আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কানিজ পিডি কানিজ ব্লগ থেকে আপনাদের সাথে ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি শেয়ার করার জন্য। তো আজকে খুব রৌদ্র উঠেছে, তাই জন্য ভাবলাম যে ভিউয়ারদের সাথে আমাদের একটু ছোট্ট মিনি ছাদ বাগান আছে সেটা একটু ঘুরে আসি। এই যে দেখুন, টমেটো গাছ, বিভিন্ন রকমের কিছু গাছ আছে, সবজি গাছ আর হচ্ছে ফুলের গাছ, তো এটা হচ্ছে একটা লেবু গাছ, মানে ওইভাবে এটা দেখুন ছোট্ট একটা মরিচ গাছ, ওইভাবে লাগানো হয়নি, কিন্তু হচ্ছে যে কিছু গাছপালা আছে এটাকে আমরা মিনি ছাদ বাগান বলি। মাঝে মাঝে আসি, দেখতে খুব ভালো লাগে। এই যে দেখুন, ছাদের উপর থেকে আমাদের রাস্তার ভিউটা, পিছনের সাইডে এটা ব্যাক সাইডের ভিউ। তো আজকে তখন কুয়াশা, তাই ভাবলাম যে একটু ছাদে ঘুরে আসা যাক, একটা শাইনি ডে, খুব রৌদ্র আছে, বাট রোদের তাপমাত্রা তেমন নেই, বেশ মিষ্টি একটা রোদ বলা যায়। এই যে দেখুন, এই যে দেখুন ছোট্ট একটা গাছে প্রায় 8-10টা টমেটো ধরেছি, ধর এতদিন দেখিনি, আজকে হঠাৎ করে এসে দেখলাম যে এখানে প্রায় 8-10টা মতো টমেটো ধরেছে, দেখে খুব ভালো লাগলো। কয়দিনের মধ্যে টমেটোগুলো আবার পেকেও যাবে। মরিচ গাছ আছে, মরিচ গাছে কয়েকটা মরিচও ধরেছে, অল্প কিছু ধরেছে, গাছে ফল ধরাটা দেখলেই ভালো লাগে, খাওয়ার চেয়ে বেশি দেখতেই ভালো লাগে। এই যে দেখুন, টমেটোটা মোটামুটি বড়ই হয়ে গেছে, দেখলাম যে 8-10টা টমেটো ধরেছে, খুব ভালো। এই যে দেখুন ফুলের গাছ, ক্যাকটাস, ফুলের গাছ, এদিকে আবার আবার একটা লেবু গাছে, এই যে দেখুন লেবুর ফুল এসেছে, এই যে ওই যে টঙের উপরে একটা গাছ আছে, পাতাবাহারি গাছ, এই যে একটা বেগুন গাছ, বেগুনের ফুল আসছে, বাট বেগুন এখনো ধরেনি, মনে হচ্ছে কয়েকদিনের ভিতরেই বেগুন ধরে যাবে। এই টমেটো গাছটা তো এখনও টমেটো ধরেনি। এই যে মরিচ গাছে মরিচ ধরেছে, ভিউয়ার্স 5-7টা মরিচ ধরেছে ছোট ছোট, আবার ফুল এসেছে। এই জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে। এটা হচ্ছে ব্যাক সাইডের ভিউটা উপর থেকে, এখন খুব সুন্দর লাগছে, দূরে তাকালে মনে হয় যেন কুয়াশা আছে, কুয়াশা কুয়াশা একটা ঝাপসা দেখা যায়, ভালো। এই যে বসার জন্য, ছাদে বসার জন্য আবার সেটারও আছে, ভিউয়ার্স এই যে দেখুন ফ্রন্ট সাইডের ভিউটা কত সুন্দর, মনে হয় যেন পাহাড়ের উপরে আছি। এটা লেফট সাইডের ভিউ, আপনাদের সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, সবটাই দেখাচ্ছি ভিউয়ার্স। তো অনেকদিন পরে ছাদে আসলাম, এতদিনে কুয়াশা ছিল, শৈত্যপ্রবাহ ছিল, আসা হয় না, তো এই জন্য আসলাম, ভাবলাম যে ভিউয়ারদের সাথে একটু শেয়ারও করে ফেলি সুযোগটা। তো আর কি অনেকক্ষণ রৌদ্রতা পেলাম, ভিউয়ার্স তো এখন চলে যাবো, আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।